फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफस्टाइल विद अनिमा। আমি অনিমা আবার হাজির হলাম তোমার সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো যে বুধবার, এখন বাজে সকাল 8টা। আমি না অনেকদিন ব্লগ দিইনি, ঘরের মধ্যে কি আর ব্লগ দেব বলো তো, ভালো লাগছিল না আমার। আর অন্যরকম ভিডিও বানাচ্ছিলাম, চ্যালেঞ্জিং ভিডিও, স্ট্রাগলিং ভিডিও তোমরা দেখছিলে, তোমরা সবাই খুব পছন্দ করেছো। আমি অনেক রিকোয়েস্টও পেয়েছি, তো রিকোয়েস্ট ভিডিও মাঝে মধ্যে আনবো, চেষ্টা করব, এবং ব্লগও এবার থেকে আমার মাঝে মধ্যে আসবে। মাঝে মধ্যে নয়, ব্লগ এবার আসবে কন্টিনিউ, আর রিকোয়েস্টেড ভিডিও মাঝে মধ্যে আসবে, চেষ্টা করব আনার। তো চলো, অনেক বকবক 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 করে ফেলেছি। সকালবেলা আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্নার প্রিপারেশান অর্ধেকটা করেছি, অর্ধেকটা করব। আর ব্রেকফাস্টের জন্য আলু ভেজেছি, মুড়ি খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। কালকে হচ্ছে যে রথ হয়ে গিয়েছে, এবছর তো রথ কিছুই হয়নি, রথে খুব মন খারাপ। আমাদের এখানে না অনেক বড় প্রসেশন হয়, কিন্তু এবছর কিছুই হয়নি। তারপর না রোজ 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 মাসি বাড়িতে বেশ হয়, রাজবেশ, তারপর বামন বেশ, কলকি অবতার বেশ, রোজ প্রতিদিন বেশ হয়, মেলা হয়। কিন্তু বেশ হবে কি না জানি না, আমি দেখি, চেষ্টা করবো আজ বিকেলে যাওয়ার। যদি যাই তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে সেটা। তো চলো, অনেক বকে ফেললাম, এবার রান্নাঘরে চলে যাই। দুপুরে রান্না কী কী হবে, শাক, আলু, বেগুন ছোটো ছোটো করে কেটেছি, এটা একটা ঘ্যাট টাইপের করব। এটা মাংস হবে, চিকেন, তো তার আলু সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি, আমি ভেজে নেব চিকেন। চিকেনটা এবার ম্যারিনেট করব। আর হবে কুঁদরি ভাজা, আর আলু ভাজা করেছি সকালের মুড়ি খাওয়ার জন্য। চিকেন আমাদের নর্মালি রবিবার হয়, তো রবিবারটা ছিল তোমার কি বলে যেন, রবিবার কী ছিল, চন্দ্রগ্রহণ এবং সূর্য, সরি সূর্যগ্রহণ আর অমাবস্যা ছিল বোধ হয়, ওই জন্য মাংস হয়নি। আর সোমবার ছিল অম্বুবাচী, কাল ছিল রথ, মঙ্গলবার ছিল রথ, আজ হলো বুধবার, তাই আজ হচ্ছে চিকেন। নাহলে আমার নর্মালি রবিবার চিকেন হয়, কিন্তু ওই পরপর পরপর অনেক কিছু পড়ে যাওয়ার জন্য হয়নি, হবে আজ। তো চলো, আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিই, তারপর ব্রেকফাস্ট করে তারপর রান্নাঘরে আবার রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন, নর্মালি চিকেন কষা বানাবো, কোনো রেসিপি নয়। দিয়ে দিলাম হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে ধনের গুঁড়ো, আর কুচনো পেঁয়াজ। ড্রাই ড্রাই করে একটু চিকেনটা বানাবো, ড্রাই না হলে আমাদের না কেউ খেতে চায় না। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, তারপর দেব একটু টক দই 2 চামচ, দইটা অনেকদিন আছে তো তাই। আর দেবো একটু ভিনিগার, ভিনিগার ওখানে দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষের তেল, তোমরা সবাই জানো তাও দেখিয়ে দিলাম। নর্মালি এটা চিকেন করবো, কোনো রেসিপি নয়। এবার এটা মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে ঘন্টা 2-3 রেখে দেবো, তারপর রান্না। তো দেখো আমার চিকেনটা, আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে, চচ্চড়িটা করে নিয়েছি, কুঁদরি ভাজা হয়ে গেছে, আর চিকেনটা প্রায় 2-3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। নর্মালি চিকেন রান্না করব যেমন রান্না হয়, কোনো রেসিপি নয়। তো চলো, আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এখানে তেল গরম হয়ে গেছে, এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, চলে এসেছি, ভাত করে নিয়েছি, আর কুঁদরি ভাজা চচ্চড়ি হয়ে গেছে বললাম, আর এখন চিকেনটা বসাচ্ছি। তো করে নিই চিকেনটা, চিকেন আমার কমপ্লিট, একদম শুকনো শুকনো করে কারি করে নিয়েছি। এবার আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ মেনু চিকেন দেখালাম, এই শাক আর আলু বেগুন যেটা তরকারি করেছিলাম ওটা, কুঁদরি ভাজা, লেবু কেটে নিয়েছি আর আম। তো চলো আমরা এখন লাঞ্চ করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিলাম। তো এখন দেখো আমি বেরিয়ে পড়েছি, একটু রেডি হয়েছি। তোমাদের বলেছিলাম কাল রথ গেছে, কিন্তু রথ তো বেরোয়নি, রথ মানে রথ হয়নি, আমাদের অনেক বড় প্রসেশন হয় বলেছিলাম, কিন্তু এবছর রথ হয়নি। তো দেখি যাই, একটু দুই দর্শন পাই,
আজ তো বেশ আছে, বেশ হচ্ছে কিনা বা কাউকে ঢুকতে দিচ্ছে কিনা জানি না কিছুই, একবার যাই দেখি। তো চলো তোমাদেরও নিয়ে যাই, আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে হাই হাই হাই, ওহো আরেকজন ফোন কর, ফোনে ব্যস্ত, দাদাকে ফোন করছে আমার দাদা, ও যাবে আমাদের সাথে। তো চলো, যদি জগন্নাথ দেবের দর্শন পাই তো তোমাদেরও দর্শন করাবো, না হলে ঘুরে ঘুরে চলে আসবো, কিছু করার নেই। চলো আমরা চলে এলাম ওখান থেকে, ওখানে মানে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে মাসি বাড়ি, কিন্তু মাসি বাড়িতে ঠাকুর নেই, ঠাকুর আছে মামা বাড়িতেই পাশের একটা রুমে, মানে যেখানে ঠাকুর থাকে তার পাশের একটা রুমেই জগন্নাথ দেবকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর মেলা ফেলা কিছুই বসেনি তেমন। আমরা গেলাম, দর্শন করলাম, চলে এলাম, যাই হোক দর্শনটা তো হয়েছে। আর মেলার স্পেশাল মানে রথের স্পেশাল কি হয়, জিলিপি, কিন্তু জিলিপি পাইনি, নিয়ে এলাম মুগের জিলিপি, তার মধ্যে দেখো একটা অর্ধেক খেয়ে নিয়েছে আমার ছেলে লোভী, আর রসগোল্লা আর কালো জাম আর কি বলতো এটা সীতাভোগ, এটাও নিয়ে এলাম। তো সব নিয়ে এলাম, আমরা এখন টিফিন করবো, রাতের ডিনার চিকেন কষা করেছিলাম তোমরা সবাই জানো, তো চিকেন আছে, আর 8-10টা মতো রুটি করবো, হয়ে যাবে রাতের খাওয়া, আর কিছুই করবো না। তো এখন এই টিফিন হবে মিষ্টি মিষ্টি, তো চলো আমরা এখন একটু মিষ্টি খেয়ে নিই। নে বাবু খা একটু, কেমন ভালো না? দারুন, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, অসুবিধে নেই, খা মুগের জিলিপি খা। মিষ্টি খেলাম, ও কি মিষ্টি, মিষ্টি তো মিষ্টিই হবে তাই না, পাগল বলবে সবাই আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ একটা কথা বলি তোমাদের, এবার থেকে আমার কিন্তু চ্যানেলে ব্লগ রেসিপি অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও আসবে ধীরে ধীরে, আমি অত তাড়াহুড়ো করে পারবো না, তো ব্লগ রেসিপি চ্যালেঞ্জিং ভিডিও পরপর পরপর আসতে থাকবে, অবশ্যই কিন্তু ওয়াচ করবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে গেলে চলবে না, তুমি তো জানোই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, পজিটিভ কথা মতো চিন্তা করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।